নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আশা করি আমার চন্দ্রযান থ্রির যে সফলভাবে ভারতবর্ষ উৎক্ষেপণ করেছে, চাঁদে নেমেছে আমাদের চন্দ্রযান থ্রির বিক্রম ল্যাডার, সেই ভিডিওটি আপনারা দেখেছেন, ভালো লেগেছে। এবার আপনারা শুনলে আরও বেশি খুশি হবেন যে চাঁদে নামার মাত্র 10 দিনের মধ্যেই সৌর অভিযানে পাঠালো ইসরো, অর্থাৎ মহাকাশযান পাঠালো ইসরো সূর্যে। এই নিয়ে আজকে আমার ভিডিও। পুরো তথ্য আমি আজকে আমার ভিডিওতে জানাবো, বাপন শোতে কী পাঠালো, কীভাবে পাঠালো, কী তার কাজ, সব বিস্তারিত বলবো, চিন্তার কোনো কারণ নেই। শুধু আপনাদের একটা কাজ করতে হবে, ভিডিওটি পুরো দেখতে হবে। তার আগে যারা সাবস্ক্রাইব করেননি এবং আমার চ্যানেলে নতুন আছেন, নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও পেতে সুবিধা হয়। দেখতে থাকুন বাপন শো, সূর্য অভিযান ভারতবর্ষের। চাঁদে নামার মাত্র 10 দিনের মধ্যেই ইসরো, অর্থাৎ ভারতীয় স্পেস রিসার্চ সেন্টার, সূর্যের দিকে তাদের আদিত্য L-1 পাঠালো। 2 সেপ্টেম্বর 11:50 এই ঐতিহাসিক মহেন্দ্রকণের সাক্ষী হয়ে থাকলাম সবাই। খুব আনন্দের দিন, এই দিনে সফলভাবে উৎক্ষেপিত হলো এবং সফলভাবে উৎক্ষেপণ হয়ে গেল বলা যেতে পারে, সূর্যের দিকে রওনা দিল বলা যেতে পারে আদিত্য L-1 নামক এই মহাকাশযান। সূর্যের অপর নাম আদিত্য, তাই এই মহাকাশযানটির নাম দেওয়া হয়েছে আদিত্য L-1। এটি সূর্যের হ্যালো L-1 কক্ষপথে স্থাপন করা হবে, ওখানে দাঁড়িয়েই সেটি সূর্যের বিভিন্ন, অর্থাৎ ইসরোর কাছে পাঠাবে বিভিন্ন তথ্য, সেগুলো কি আস্তে আস্তে বলছি, দেখতে থাকুন। 11:50 শনিবার আরও এক ঐতিহাসিক মহেন্দ্রক্ষণের সাক্ষী হলো সারা দেশবাসী। সূর্যের দিকে পাড়ি দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশযান আদিত্য L-1। ভারতীয় রকেট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, অর্থাৎ PSLV কাঁধে ভর করে 11:50 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাড থেকে সূর্যের উদ্দেশ্যে রওনা দিল এই মহাকাশযান। আদিত্য L-1-এর উৎক্ষেপণ নিয়ে সারা দেশে খুশির আবহাওয়া। বিভিন্ন জায়গা থেকে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আদিত্য L-1-এর উৎক্ষেপণের মুহূর্ত দেখতে পাওয়া গিয়েছে। গত 23 আগস্ট চাঁদের বুকে পা দিয়েছিল ইসরোর তৃতীয় চন্দ্রযান। রোভার প্রজ্ঞানকে নিয়ে 6:04 চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে তৃতীয় চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। এই নিয়ে আমি ভিডিও বানিয়েছি, না দেখে থাকলে আপনারা দেখে নেবেন, নিচে লিংক দেওয়া আছে। আর তার ঠিক 10 দিনের মধ্যেই এবার সূর্যের দিকে সফলভাবে উড়ে গেল সৌরযান আদিত্য L-1। আদিত্য L-1 ভারত থেকে সূর্যের দিকে পাঠানো প্রথম মহাকাশযান। সূর্যের অপর নাম আদিত্য, তাই এর নামকরণ করা হয়েছে মহাকাশযানটির আদিত্য L-1। ইসরো জানিয়েছে মহাকাশযানটিকে সূর্য ও পৃথিবীর মধ্যে একটি হ্যালো কক্ষপথের ল্যাগ্রেঞ্জ পয়েন্ট বা L-1 পয়েন্টে স্থাপন করা হবে। প্রায় 1,500,000 কিলোমিটার ভ্রমণ করে গন্তব্যে পৌঁছাবে মহাকাশযানটি। সময় লাগবে প্রায় 120 দিন। সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে আদিত্য L-1-কে মহাকাশে পাঠানো হয়েছে। ইসরো সূত্রে খবর, উৎক্ষেপিত হওয়ার পর বা উৎক্ষেপণের পর প্রায় 16 দিন এটি পৃথিবীর কক্ষপথে পাক খাবে, তারপর 5টি ধাপে গতিবেগ বাড়িয়ে সেটা সূর্যের উদ্দেশ্যে রওনা দেবে। এরপর 110 দিন সূর্যের অভিমুখে যাত্রা করে এটি একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছাবে। সেই ল্যাগ্রেঞ্জ পয়েন্টে দাঁড়িয়ে সেই নক্ষত্রটির, অর্থাৎ সূর্যের বিভিন্ন গতিবিধি, বিভিন্ন বায়ুমণ্ডল সম্পর্কিত সূর্যের যে পরিবেশ বা সূর্যের যে তাপমাত্রা ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করবে আদিত্য L-1, এবং সেই তথ্য সংগ্রহ করে সেটা আমাদের গর্বের ইসরোর কাছে পৌঁছে দেবে, ভারতীয় স্পেস রিসার্চ সেন্টারের কাছে পৌঁছে দেবে। ভারতীয় ইসরো সংস্থা বিভিন্ন তথ্য এই আদিত্য L-1-এর মাধ্যমে সূর্যের পাবে, এটাই প্রথমবার। এই যে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট যেখানে আদিত্য L-1 দাঁড়াবে, এখানে পৃথিবী এবং সূর্যের আকর্ষণ বিকর্ষণ ক্রিয়া একসাথে কাজ করে, তাই এই ল্যাগ্রেঞ্জ পয়েন্টে মহাকাশযানটি আরামে স্থির থাকতে পারবে এবং সেখানে স্থির থেকেই বিভিন্ন তথ্য কিন্তু আদিত্য L-1 সংগ্রহ করবে। সেটি সংগ্রহ করবে সূর্যের তাপমাত্রা পরিবেশের উপর কীভাবে প্রভাব পড়বে, পৃথিবীর উপর কীভাবে প্রভাব পড়বে, সূর্যের তাপমাত্রা কীভাবে চেঞ্জ হচ্ছে, সৌর ঝড়
আসার যে প্রভাব বা সেগুলোও কিন্তু এই আদিত্য এল ওয়ান সেই বিষয়েও তথ্য সংগ্রহ করবে। এই আদিত্য এল ওয়ানে 7টি পেলোড রয়েছে। আমি চন্দ্রযান 3-র পেলোডের কথা আপনাদের বলেছিলাম, 4টি পেলোড ছিল। এই আদিত্য এল ওয়ানের কিন্তু 7টি পেলোড রয়েছে। এই 7টি পেলোডের বিভিন্ন বিভিন্ন কাজ রয়েছে। সূর্যের বিভিন্ন স্তরের অর্থাৎ ফটোস্ফিয়ার থেকে ক্রোমোস্ফিয়ার পর্যন্ত এই বিভিন্ন স্তরের কাজ বা যে অবস্থা সেই কিন্তু এই পেলোডগুলি এগুলো দেখবে বা এই সম্পর্কে তথ্য নেবে, এবং সূর্যের যে বাইরের যে পৃষ্ঠ সেইটা সম্পর্কেও কিন্তু এই পেলোডগুলি তথ্য সংগ্রহ করবে। এবার আসুন দেখি এই পেলোডগুলি কী কী, এই 7টি পেলোড কী কী, এবং 7টি পেলোডের যে আলাদা আলাদা নির্দিষ্ট কাজ আছে সেই কাজগুলি কী কী একটু মনোযোগ সহকারে দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দেখুন এই পেলোডগুলির কাজ কী। দেখুন আদিত্য এল ওয়ান যানটির 7টি পেলোড রয়েছে। এগুলি সূর্যের বিভিন্ন স্তর খুঁটিয়ে পর্যবেক্ষণের জন্য তৈরি করা হয়েছে। ফটোস্ফিয়ার থেকে ক্রোমোস্ফিয়ার কিংবা সূর্যের একেবারে বাইরের দিকে স্তরেও করোনা পর্যবেক্ষণ করবে এই পেলোডগুলি। এছাড়া সূর্যের উত্তাপ, সৌর পদার্থের নিঃসরণ, সৌর ঝড়ের মতো সূর্যকেন্দ্রিক বিষয়গুলি বুঝতেও বিজ্ঞানীদের সাহায্য করবে। ডিসি বল এমিশন লাইন করোনাগ্রাফি অর্থাৎ VELC এবং সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ অর্থাৎ SUIT নামে দুটি মূল পেলোড রয়েছে। ল্যাগ্রেঞ্জ পয়েন্টে পৌঁছানোর পর এই VELC পেলোড প্রতিদিন 1440টি ছবি তুলে পাঠাবে। ভাবতে পারেন 1440টি ছবি তুলে পাঠাবে প্রতিদিন। তাই এই পেলোডগুলিকেই আদিত্য এল ওয়ানের অন্যতম গুরুত্বপূর্ণ পেলোড মনে করা হচ্ছে। অন্য পেলোডগুলি হলো সোলার লো এনার্জি এক্স রে স্পেকট্রোমিটার, হাই এনার্জি এল ওয়ান অরবিটিং এক্স রে স্পেকট্রোমিটার, আদিত্য সোলার উইন্ড পার্টিকল এক্সপেরিমেন্ট এবং প্লাজমা অ্যানালাইজার প্যাকেজ ফর আদিত্য। দেখুন এই হলো 7টি পেলোডের কাজ। এবার আসি আদিত্য এই এল ওয়ান যে মহাকাশযানটি ভারতবর্ষ পাঠিয়েছে এতে খরচা কত হয়েছে। অনেকেই ভাবছেন হাজার হাজার কোটি টাকা খরচা হয়েছে। না বন্ধু, একদমই না। ভারতবর্ষ কিন্তু এটা মাথায় রাখে যে কম খরচে কীভাবে তারা চন্দ্র অভিযান, কম খরচে কীভাবে তারা সৌর অভিযান এটা করতে পারবে। এই দিক থেকেও কিন্তু ইসরোকে সেলুট জানাতে হয়, ধন্যবাদ জানাতে হয়। আপনারা জানলে খুব অবাক হবেন যে এত কম খরচায় এই আদিত্য এল ওয়ান ভারতবর্ষ আমরা পাঠিয়েছি, এটা খুব গর্বের। এই আদিত্য এল ওয়ান পাঠাতে খরচা হয়েছে ইসরোর 378.53 কোটি টাকা মাত্র। আশা করছি আদিত্য এল ওয়ান ঠিকভাবে সেখানে গিয়ে তার কাজ করবে। এই আশা রেখে আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আবারও ইসরোকে সেলুট জানাবো এবং ধন্যবাদ জানাবো আমাদের চন্দ্রযান অভিযানের সফলতার 10 দিনের মাথায় সৌর অভিযানের জন্য তারা সফলভাবে আদিত্য এল ওয়ান উৎক্ষেপণ করেছে। এই বলেই আমি আদিত্য এল ওয়ানের আবারও সফলতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করব। আশা করি আপনারা ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখতে থাকুন বাপন শো, ভালো থাকবেন। ততদিন নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।